ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ বীরভূমে, আজ কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনভর। গোটা জেলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে কি পরিস্থিতি রয়েছে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছে। অয়ন, কি আপডেট পাওয়া যাচ্ছে গোটা রাজ্য জুড়েই, ওয়েদার আপডেট কি? দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। আর বাকি দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই চব্বিশ পরগনা এবং উপকূলের জেলা, সেখানে হালকা থেকে মাঝারি নিরবিচ্ছিন্ন বৃষ্টি আজকে অন্তত সন্ধে বা রাত পর্যন্ত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার অর্থাৎ আজ পার্বত্য দুই জেলাতে কিছুটা ভারী বৃষ্টি, অন্যদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বা কয়েক পশলা ভারী বৃষ্টি হবে। শনিবার দিনকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, দক্ষিণবঙ্গেও শনিবারের পর থেকে সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।